থাম্বনেল, তুমি ভিডিও যত ভালো করে তৈরি করো, তুমি ভিডিওর মধ্যে খুব ভালো এডিটিং করছো, ভিডিওর মধ্যে খুব ভালো ইনফরমেশন দিচ্ছো, ভিডিও কোয়ালিটি ভালো, সব তুমি ভালো করছো, কিন্তু ভিডিও থাম্বনেল তুমি ভালো করছো না, তাহলে সেই ভিডিওতে তোমার ভিউজ আসবে না। কারণ একটা অডিয়েন্স তোমার ভিডিওটা সবথেকে প্রথম থাম্বনেলটা যায়। তোমরা জানো যে একটা ভিডিও ছাড়ার পরে ইউটিউব কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন পাঠায়, মানে আরও দশজনের কাছে পাঠায়, দশটা মোবাইলে সেই তোমার ভিডিওটা যায়। এবার যখনই ধরো তুমি ধরো ভিডিও বানালে, ঠিক আছে, সেই ভিডিওটা ধরো আমার ব্রাউজার ফিচারে এলো, মানে ধরো আমি ইউটিউবটা খুললাম, তারপরেই তোমার ওই ভিডিওটা সামনে এলো, সামনে এলেই সেটা কী প্রথমে আসবে, তোমার ভিডিওর কোয়ালিটি, তুমি ভিডিওর মধ্যে কী বলেছো, ভিডিওর মধ্যে কী ভালো ইমপ্রেশন দিয়েছো, ভিডিওর মধ্যে কী এডিটিং করেছো, সেগুলো কি আমি প্রথমে দেখতে পাবো? প্রথমে দেখতে পাবো থাম্বনেলটা। সেই থাম্বনেলটা তুমি যদি ভালো করে বানাও, তখনই কিন্তু আমি এই ভিডিওটা ক্লিক করবো। এইভাবে তুমি যদি থাম্বনেলটা ভালো করে বানাও, তাহলে ইউটিউব যদি দশজনের কাছে ইমপ্রেশন দেয়, পাঁচজন যদি সেই থাম্বনেলটা ক্লিক করে, তারও কিন্তু ইউটিউব আরও দশজনের কাছে ইমপ্রেশন বাড়াবে, আরও কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আর যখনই তোমার ওই ভিডিওটা থাম্বনেলটা দেখে কেউ ক্লিক করবে, তখনই কিন্তু তোমার ওই ভিডিওটার সিটিআরটা অনেক বেড়ে যাবে, তখন আস্তে আস্তে ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তোমরা এই ভুলটাই করে থাকো, থাম্বনেলটা ভালো করে বানাও না, ভিডিওটা খুব ভালো করে বানাও, কিন্তু থাম্বনেলটা তোমরা ভালো করে বানাও না। সেই কারণে এই ভিডিওতে তোমরা কীভাবে প্রফেশনাল অ্যাট্রাকটিভভাবে তোমরা কীভাবে থাম্বনেল বানাবে, আমি কীভাবে থাম্বনেল বানাই সেটাও শেখাবো। এবং তার সঙ্গে তোমার তো আমার মতো টেক চ্যানেল নাও হতে পারে, গেমিং চ্যানেল হতে পারে, কুকিং হতে পারে, ব্লগ হতে পারে, সেগুলো কিন্তু থাম্বনেলে আলাদা ডিজাইন হবে। সেখানে সমস্ত ক্যাটাগরি চ্যানেলে থাম্বনেল কীভাবে বানাতে হয় এবং থাম্বনেলে যে আসল রহস্যগুলো কী হয়, কী করলে তোমার থাম্বনেলটা আরও ভালো দেখতে লাগবে, দশটা মানুষে দেখলে ক্লিক করবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। ভিডিওটা জানি অনেকটা লেন্থ হবে, কিন্তু তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমার এই ভিডিওটা ফুল দেখার পরে এর পরবর্তীকাল থেকে তুমি যত থাম্বনেল বানাবে, তখন যদি তোমার ওই থাম্বনেলের মধ্যে না যদি ইম্প্রুভমেন্ট হয়, না যদি তোমার থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ভালো হয়, থাম্বনেল কোয়ালিটি যদি না ভালো হয়, তখন আমাকে এসে বলবে। শুধুমাত্র এই ভিডিওটা তোমরা ফুল দেখে যাও। এই ভিডিওর মধ্যে আমি সব রকম কিন্তু বলবো। অনেকজন তোমরা ইউটিউবে অনেক রকম টিউটোরিয়াল ভিডিও দেখেছো ইউটিউবে, তারা শুধু তারা কীভাবে থাম্বনেল বানাবে সেটাই কিন্তু দেখাবে। তারা কোথা থেকে সেই থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, কোথা থেকে সেই থাম্বনেলে যে টেস্টগুলো লিখেছে সেই টেস্টগুলো কীভাবে তারা স্টাইলগুলো কোথা থেকে পেয়েছে, থাম্বনেল কোয়ালিটি কীভাবে ভালো করছে, এবং তার সঙ্গে কোথা থেকে PNGগুলো তারা নিয়েছে, কিচ্ছু কিন্তু তোমাদেরকে দেখাবে না। আমি কিন্তু এই ভিডিওতে সব কিছু দেখাবো। তাই বেশ, চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমি কালকের মতো দুটো চ্যানেলকে উইনার হিসেবে বেছে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো চ্যানেলকে তোমরা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আসবো, সাবস্ক্রাইব সাপোর্ট করে দিয়ে আসবে। কারণ আজকে যদি তুমি না সাপোর্ট করো, পরবর্তীকালে তো এদের মতো কিন্তু তোমারও চ্যানেল প্রমোট হবে। তখন তুমি যদি এখন সাপোর্ট না করো, কিন্তু তোমাকেও কিন্তু পরবর্তীকালে কেউ সাপোর্ট করবে না, কারণ আমি যতটা পাচ্ছি তোমাদেরকে সাপোর্ট করছি। আমি জানি আমার ভিডিওতে সেরকম ভিউজ আসে না, সেরকম পরিমাণে আমি কিন্তু সেরকম বড় ইউটিউবার এখনও হতে পারিনি, সেরকম হয়তো তোমাদের সাপোর্ট মিলবে না, তাও কিন্তু আমি যতটা পাচ্ছি এভাবে তোমাদের তো 5-6টাও তো সাবস্ক্রাইবার বাড়বে, সেই দেখে তোমাদের আরও ভালো লাগবে, আরও খুশি হবে, আরও ভিডিও করার আগ্রহ তোমাদের বাড়বে। তাই ফ্রেন্ডস, চলো আর বেশি দেরি না করে ভিডিওটা মেন টপিকে যা যা। ফ্রেন্ডস, থাম্বনেল বানানোর আগে তোমাদেরকে কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সেই তিনটে জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে তুমি যে বাংলা টেক্সটগুলো যেখানে লিখবে, হ্যাঁ টেক্সটগুলো, সেগুলো তোমাদেরকে স্টাইলিশ দিতে হবে। তোমরা অনেক আমার থাম্বনেলগুলো দেখো, অনেক বড় বড় ইউটিউবারদের থাম্বনেলগুলো তোমরা দেখবে, তারা কিন্তু স্টাইলিশ ফন্ট দেয়, কিন্তু তোমরা সেই ক্ষেত্রে দাও না, তোমরা নর্মাল একটা ফন্ট দিয়ে দাও, সেই কারণে কিন্তু থাম্বনেলটা দেখতে অ্যাট্রাকটিভ লাগে না। সেই কারণে তোমাদেরকে স্টাইলিশ ফন্ট দিতে হবে। সেটা তোমরা কোথা পাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই ফন্টগুলো কীভাবে পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করবে সেটাও কিন্তু আমি সব বিস্তারিত দেখাবো। আর একটা তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু দেখাবো তোমাদের পিক্সেল অ্যাপের মধ্যে কীভাবে থাম্বনেল বানাতে হয়। সেই কারণে তোমরা কীভাবে বাংলা ফন্ট স্টাইল কীভাবে পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করবে সেই নিয়ে ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওতে দেখালে ভিডিও লেন্থটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে ওই ভিডিওটা দেখে তোমরা প্রথমে পিক্সেল অ্যাপের মধ্যে বাংলা ফন্টগুলো তোমরা অ্যাড করে নিলে এক নম্বর হয়ে গেল। এরপর দু নম্বর হচ্ছে তোমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তোমরা দেখে থাকবে আমার থাম্বনেলগুলো বিভিন্ন থাম্বনেল কিন্তু বিভিন্ন রকম আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা কোথা পাবে? অনেক তোমরা ইউটিউবে ভিডিও দেখবে কিন্তু তারা বলবে না যে ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে পাবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো, কারণ আমি চাই আমার মতো আর 10টা ইউটিউবার বড় হোক, আর 10 জন আমার মতো এগিয়ে যাক, ঠিক আছে। সেই কারণে তোমরা কোথা থেকে থাম্বনেল ব্যাকগ্রাউন্ডগুলো পাবে সেটা প্রথমে দেখাই, ঠিক আছে। তোমরা কিচ্ছু করতে পারো না, তোমরা মোবাইলে চলে আসবে, আমি দেখতে পাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সবারই মোবাইলে দেখো গুগল প্লে স্টোর বলে একটা দেখো অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করো। দেখো আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর উপরে সার্চ করো যে ইমেজ সার্চ ম্যান, ঠিক আছে। দেখো আমি উপরে সার্চ করেছি, আমার ইনস্টলও করা আছে এখানে, এটা দেখো ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর আমি দেখো ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে তুমি শুধু লিখবে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আর কিছু করতে হবে না। আমি দেখো লিখে নিয়েছি ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। দেখো কত রকম থাম্বনেল চলে এসেছে, দেখো একটা থাম্বনেলে প্রেস করলাম, প্রেস করার পর দেখো এইদিকে স্ক্রল করছি, আবার দেখো বিভিন্ন রকম থাম্বনেল, এখানে হাজার হাজার থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আছে। তোমার পছন্দ মতো থাম্বনেল তুমি এখান থেকে নিতে পারবে। আমি রিকোয়েস্ট করবো তোমাদের দিন তোমরা আলাদা আলাদা রকমের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড তুই দিয়ে তোমরা থাম্বনেল তৈরি করো, যাতে করে তোমাদের থাম্বনেলটা আরও দেখতে অ্যাট্রাকটিভ লাগে। কারণ তোমরা দেখবে একই থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি যদি প্রতিদিন থাম্বনেল বানাও, দেখবে অডিয়েন্সটা সেই থাম্বনেলটা দেখতে বোর হয়ে যায়। সেই কারণে তোমরা দিন দিন চেঞ্জ করে করে থাম্বনেল ব্যাকগ্রাউন্ডগুলো
তোমরা লাগাবে। এখানে হাজার হাজার থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আছে, শুধু থাম্বনেল ব্যাকগ্রাউন্ড নয়, তোমরা এখান থেকে অনেক কিছু পেতে পারো। তোমরা এখানে লিখবে যে ইউটিউব লোগো, দেখো ইউটিউব লোগো চলে আসবে, যে কোনো জিনিস তুমি কিন্তু এই ইমেজ সার্চ থেকে পেয়ে যাবে। অনেকজন কী করে, অনেক কিছু তোমরা ইনস্টল করতে গেলে, অনেক কিছু ইমেজ নিতে গেলে তোমরা কী করো, গুগলে গিয়ে সার্চ করো, কিন্তু এখানে কিচ্ছু করতে হবে না। তোমার অনেক সময় তোমরা কী করো, তোমার গেমিং থাম্বনেল বানাচ্ছ, অনেক রকম বন্ধুকে ছবি দাও, সেরকম তোমরা এখানে লিখবে যে ফ্রি ফায়ার গেমিং গান, দেখো গানের অনেক ছবি চলে এলো। আবার তোমরা এখানে লিখবে যে ফ্রি ফায়ার গেমিং ম্যান, অনেক রকম দেখো এনিমির ছবি চলে আসবে। যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, কুকিং হতে পারে, ব্লগস হতে পারে, যে কোনো ইমেজ তোমরা শুধু এখানে সার্চ করে পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের দুটো তিনটে রকম আমি কিন্তু শিখে গেলাম যে শুধু থাম্বনেল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে নিই কোনো রকম কপিরাইট ক্লেম স্ট্রাইক কিচ্ছু আসে না। তো এটা হলো দু নম্বর, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদেরকে বিভিন্ন রকম পিএনজি ফাইল তোমাকে কিন্তু থাম্বনেলে সেট করতে হবে। সেই কারণে আমি ওই পিএনজি ফাইলগুলো আমি যখন থাম্বনেল তোমাদের বানানো শেখাবো ওই ভিডিওতে, তখন আমি এই সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করে নেবে। এবার বিভিন্ন থাম্বনেলে তোমরা বিভিন্ন রকম স্টাইলিশ করবে, আমি তোমাদেরকে সব দেখাবো। সেই কারণেই বললাম যে ভিডিওটা অনেকটা বড় হবে। আমি জানি অনেকজন ভিডিওটা স্কিপ করে করে দেখতে লেগে গেছে, কোনো ক্ষতি নাই, দেখতে লেগে যাও। তখন পরে এসে তো বললে হবে না যে না তুমি থাম্বনেল বানানো সেরকম শেখাতে পারোনি, আমরা শিখতে পারিনি, শুধু আমি আমার টেক চ্যানেলে কীভাবে থাম্বনেল বানাই সেটাই শুধু আমি তোমাদেরকে শেখাবো না। আমি তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, সব রকম থাম্বনেল তোমরা কীভাবে বানাবে সব রকম কিন্তু তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো এই দুটো জিনিস হয়ে গেল, এই তিনটে জিনিস তোমরা জেনে নিলে যে থাম্বনেল বানাতে কী কী জিনিস লাগে, তো এই তিনটে জিনিস মাথায় রাখবে। তো এবার চলো পিক্সেলের মধ্যে যা যায় এবং তোমরা কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাবে এবং আমি কীভাবে থাম্বনেল বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো চা পিস, চলো আর বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বেশ, তোমরা দেখতে পাচ্ছ ওখানে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করেছি, ঠিক আছে। তোমাদেরকে আমি আগেই বললাম মোবাইলের সাহায্যে সবথেকে ভালো কিন্তু থাম্বনেল বানানো হয় পিক্সেল অ্যাপের মাধ্যমে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এটা প্লে স্টোরেতে পেয়ে যাবে, দেখো গুগল প্লে স্টোর থেকে ওখানে তোমরা ডাউনলোড করো না, ঠিক আছে। নাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করবে এই অ্যাপ্লিকেশনটা। তারপরে দেখো থাম্বনেল বানাবো, তার জন্য আমরা কী করবো, নিউ টেক্সট আমাদের ডিলিট করতে হবে। এই জন্য দেখো কম্পিউটার মাউস প্রিন্টার দিয়ে দেখাচ্ছে, এই ডিলিট অপশানে প্রেস করবে উপরে, তারপর তোমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর তোমরা এখানে কী করবে, থ্রি ডটে প্রেস করবে। থ্রি ডটে প্রেস করার পর এখানে তোমরা কিন্তু লম্বালম্বি পাবো, কিন্তু মোবাইলটা আমি কিন্তু এটা আড়াআড়িভাবে করেছি যাতে করে তোমরা বড় বড় করে বোঝানো যায়। তোমরা কিন্তু লম্বালম্বিভাবেও কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা থাম্বনেল বানাতে পারবে। তো থ্রি ডটে প্রেস করার পর এখানে ইমেজ সাইজ অপশানে প্রেস করবে, তারপর তোমরা এখানে চলে আসবে কাস্টম থাম্বনেল, কাস্টম বলে আছে না, এইটার উপর প্রেস করবে। তারপর এখানে দেখো ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান আছে, এই অপশানটায় প্রেস করবে। প্রেস করার পর তোমরা এখানে কিন্তু একটা ভুল করে থাকো, এখানে তোমরা ওকেতে প্রেস করে থাম্বনেল বানাতে লেগে যাও, সে কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি তোমাদের রিকোয়েস্ট করবো এখানে তোমরা রাখবে যে 1920 আর এদিকে রাখবে 1080, তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলটা ফুল HD হবে এবং দেখবে তোমাদের বিভিন্ন অডিয়েন্স যে যখনই ইউটিউব তোমার ইমপ্রেশন পাঠাবে না, তখন দেখবে থাম্বনেলটা ইউটিউবে যখনই তোমার শো হবে তখনই কিন্তু থাম্বনেলটা বড় দেখাবে আগের তুলনায়। সেই জন্য আমি এখানে রাখছি 1920, তখন আমি লিখছি 1920 আর এইদিকে লিখবো যে 1080। তো দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি 1920 আর 1080। এবার আমরা ওকে করবো, ওকে করার পরে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এবার কী করতে হবে, আমাদের তোমাদেরকে বললাম যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড কোথায় পাবে, দেখিয়ে দিলাম। ওখান থেকে তোমরা থাম্বনেল ব্যাকগ্রাউন্ডগুলো প্রথম ডাউনলোড করবে, তারপর তখন এখানে প্লাস এখানে প্রেস করবে, তারপর এখানে তোমরা গ্যালারি থেকে সেই থাম্বনেল ব্যাকগ্রাউন্ডগুলো একটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, তো এটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর আমরা এখানে ঠিক চিন্তা প্রেস করবো, প্রেস করার পর তোমরা চলে আসবে এই অপশানটায়, গোল পাড়া দেখতে পাচ্ছ, কম্পিউটার স্মার্ট প্রিন্টার দিয়ে দেখাচ্ছি। তো গোল অপশানটা আসার পর তোমরা উপদি স্ক্রল করবে, এখানে দেখো এই অপশানটা প্রেস করে এটা তোমরা ফুল করে দেবে। ফুল করার পর ঠিক চিহ্নতে প্রেস করবে, তারপর এটা তোমাদের নড়ে যেতে পারে, সেই কারণে তোমরা এই অপশানটা প্রেস করবে। তারপর তোমরা দেখো এখানে তালার মতো আছে, তালা অপশান তোমরা প্রেস করবে, তাহলে আর নড়বে না। এবার আমাদেরকে একটা আমার এটা টেক চ্যানেলে কীভাবে থাম্বনেল বানাবে সেটা প্রথম দেখাই তোমাদের। তারপর তোমরা এখানে প্লাস এখানে প্রেস করে একটা ছবি তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তুমি এখানে আমি আমার একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। গ্যালারিতে আছে, গ্যালারি থেকে এখানে আমি এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রথম টেক চ্যানেল কীভাবে থাম্বনেল বানাবে দেখাই, তারপর তোমাদের দেখাবো যে অন্য কোনো কুকিং চ্যানেল, গেমিং চ্যানেল কীভাবে থাম্বনেল বানাবে সব দেখাবো একে একে। তো এবার তোমরা এটা বড় করে নেবে, বড় করার পর এখানে তোমরা এখানটা বসিয়ে নেবে ঠিক করে, ঠিক আছে। তো আমি বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো বসানোর পর আবার তোমরা এটা তালা দিয়ে দেবে, নন নড়ে যাবে, এই অপশানে প্রেস করে তালাটা দিয়ে আবার এই অপশানে প্রেস করে দেবে। এবার আমাদের কী করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে, এর জন্য প্লাস এখানে প্রেস করবো, তারপর এখানে টেক্সট অপশানে প্রেস করবো। তারপর দেখো এখানে আমি এটা নিয়ে আসার পর দেখো এখানে এ বলে একটা অপশান আছে, এই অপশানটা প্রেস করবো। তারপর এখানে দেখো এডিট অপশানে প্রেস করবো পেন্সিলের মতো, তারপর এখানে আমি লিখবো, ধরো লিখছি যে আমি কীভাবে থাম্বনেল বানাই, ঠিক আছে। আমি কীভাবে লিখলাম, লেখার পর এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পর এটা আমাদের সাইজটা বাড়াতে হবে, সেই জন্য দেখো এখানে উপদি স্ক্রল করবে, এখানে দেখবে একটা সাইজ বলে অপশান আছে, দেখো এই সাইজ অপশানে প্রেস করার পর এটা তোমরা সাইজটা বাড়াবে, যতটা পারবে তোমরা বাড়িয়ে নেবে, একটু কমিয়ে দিই, ততটা রেখে দিই।
রাখাবো এখানে ঠিক ছিল, তো পেস্ট করলাম। এবার তোমরা কী করো এখানে, তোমাদের বাংলা ফন্ট স্টাইল দিতে হবে, না দিলে কী হবে, তোমার থাম্বেলটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে না। সবাই কী করো, এরকম দিয়ে তোমরা আপলোড করে দাও থাম্বেল বানিয়ে, সে কারণে তোমাদের ভিউজ আসে না। থাম্বেলটা অ্যাট্রাকটিভ লাগানোর জন্য বাংলা ফন্ট কিন্তু এখানে তোমাকে অ্যাড করতে হবে। তো সেই নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, দিয়ে দেবো। এবার বাংলা ফন্টগুলো এখানে আমি কীভাবে এই ফন্টের মতো অ্যাড করে দেখাচ্ছি। এই জন্য উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখতে পাবে দেখো এ বি ফন্ট বলে এই অপশানে প্রেস করবে। তারপরে দেখো এগুলো নর্মাল ফন্ট সবারই থাকে, তারপরে দেখো মাই ফন্ট এখানে কিন্তু অ্যাড করতে হয়। ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, সেটা দেখে তোমরা অ্যাড করে নেবে। তারপর তোমরা দেখো এখানে বিভিন্ন রকম ফন্ট দেখো স্টাইল হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ কম্পিউটার স্মাউট প্রিন্টার দিয়ে দেখাচ্ছি, আবার দেখো এদেখো কত রকম স্টাইল ফন্ট দেখাচ্ছে, দেখো এদেখো একটা, এদেখো একটা, কত রকম অনেক রকম আছে। ঠিক আছে, তো আমি এখানে একটা এইটা করে নিচ্ছি, করার পর ওকে কত প্রেস করে দিলাম। তারপরে এটা একটু সাইজটা কমাতে হবে, হালকা করে সাইজটা কমিয়ে দিচ্ছি। তো কমার পর এভাবে রেখে দিলাম, রাখার পর কী করবো এবার আমরা এটার কালারটা দিতে হবে। ঠিক আছে, কালার দেওয়ার জন্য উপর দিয়ে স্ক্রল করবো, কালার অপশানে প্রেস করবো। তারপর এখান থেকে আমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে আমরা দিতে পারি। ঠিক আছে, এখানে আমি হলুদ কালার দিয়ে রাখছি, একবার দেখো হলুদ কালার দিচ্ছি। তোমরা যদি চাও যে মানে দু রকম কালার দেবে, ঠিক আছে, সেরকম দেওয়ার জন্য দেখো গার্ডেন কালার বলে নিচে আছে, এই অপশানটি প্রেস করবে। তারপর দেখো এখানে আমি কিন্তু অনেক রকম তৈরি করেছি, দেখো দেখো কত রকম দেখতে পাচ্ছ, দু রকম কালার হচ্ছে। তো এখান থেকে তো কীভাবে তৈরি করবে দেখাবো। দেখো এইরকম একটা দেখবে তোমাদের আছে, উপর দিকটা ব্ল্যাক আছে, নিচের দিকটা হোয়াইট, এরকম একটা গোল পার আছে দেখবো, এর উপর প্রেস করবে। প্রেস করার পর এবার প্রেস করবে, প্রেস করার পর তোমরা এখানে প্লাস এখানে আছে, এই অপশানটা প্রেস করবে। তারপর তোমরা এখানে ব্ল্যাক অপশানটার উপর একবার প্রেস করবে। ঠিক আছে, তো ব্ল্যাক এখানে প্রেস করলাম, তারপর এখানে দেখো কালার মতো আছে, এই কালার অপশানে প্রেস করবে। তারপর এই দিকটা তোমরা যে কালারটা রাখতে চাও রাখবে। তো এই দিকে আমি হলুদ রাখবো, তারপর এখানে সরি একবার রাখি, সরে গেছে। তো হলুদটা রাখার পর ওকেতে প্রেস করে দেবো। প্রেস করার পর আমরা তোমরা যদি চাও যে এখানে হোয়াইট কালারটাও চেঞ্জ করবো, তাহলে হোয়াইটের ওপর প্রেস করে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো আমি কী করবো এটা একটু বাড়ি কমিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ওকে করে দিলাম, ওকে করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দু রকম কালার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা এই ফন্টটা কী করবো, আর রকম স্টাইল কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি, উপর দিয়ে স্ক্রল করলাম, করার পর আমরা কী করবো এতো এখানে 3D টেক্সট দিতে পারি। এখানে এই অপশানটা প্রেস করবো, প্রেস করলে এতো দেখতে পাচ্ছ নিচের দিকে লেখা চলে আসছে। ঠিক আছে, এটা আমি অফ করছি, এটা মানাচ্ছে না। তার জন্য আমরা কী করবো দেখো, উপরে 3D টেক্সট আছে, 3D টেক্সটের উপর প্রেস করে এটা এনেবল করবো। দেখো দেখতে পাচ্ছ 3D টেক্সটটা কিরকম বাড়ছে, এটা আমি এক রেখে দিলাম, বেশি রাখলে হবে না, এটা এক রেখে দেবো। এক রাখার পর উপর দিয়ে স্ক্রল করবো, তারপরে দেখো দেখতে পাচ্ছ এটা বড় কম করলে কত সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে। তো এটা রেখে দিলাম। ঠিক আছে, তো এটা তবে দেখতে পাচ্ছ এটা এদিকে এদিকে কীরকম ঘুরছে। তো এভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এটা আমি এক রাখার পর এটা আমি কমিয়ে দিচ্ছি। তো এটা 75 রাখলাম, তারপর ওকে করে দিলাম। ওকে করার পর তোমরা দেখতে পাচ্ছ কত রকম ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। ঠিক আছে, তো এইরকম তোমরা করতে পারো। আরও আছে তোমাদের এখানে দেখো একটা অপশান আছে, তোমাদের দেখতে পাচ্ছ দেখো এখানে স্ট্রোক অপশানে প্রেস করবে, তারপরে এটা এনেবল করে দেবে। দেখতে পাচ্ছ একটা কালার রঙের বর্ডার চলে এলো, এভাবে কিন্তু আসবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে শ্যাডুলটা বাড়াতে পারো, শ্যাডুলটা বাড়ালে এটা করার একটু ভালো লাগছে, তবে কিন্তু বাড়িয়ে দেবে। অনেক রকম অপশান আছে, তোমরা এটা ওটা করে দেখবে কোনটা যে বেশি লাগে ভালো লাগছে সেটা করবে। কপর এটা তোমরা তালা দিয়ে দেবে, এতক্ষণ তালা দিয়ে দিলাম এই অপশানটা প্রেস করে। বাচ্চা আমি লিখেছি যে আমি কীভাবে এখানে নিচে এবার লিখবো যে থাম্বেল। ঠিক আছে, তারপর লিখবো নিচেই বানাই। তো আবার এখানে আমরা প্লাস এখানে প্রেস করবো, টেক্সট অপশানে প্রেস করার পর এখানে আমরা টেক্সটটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমরা কী করবো দেখো পেন্সিল এখানে প্রেস করার পর এখানে আমি আবার লিখবো যে থাম্বেল। ঠিক আছে, থাম্বেল লেখার পর আমরা এখানে থাম্বেল লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটার পর আমরা সাইজটা বড় করবো, উপর দিয়ে স্ক্রল করে সাইজটা বড় করবো। সেম ওপরটা যেভাবে আমি করলাম না সেভাবে কিন্তু সেম করবো। ঠিক আছে, তো আমি করে নিচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ঠিক আছে, উপরে যেভাবে আমি দিলাম না কালার দিলাম, যেভাবে সেরকম আমি দেখালাম সেভাবে কালার দিয়ে নিচ্ছি, সব রকম আমি এখানে করে নিচ্ছি। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশ, দেখতে পাচ্ছ সেম আমি কিন্তু লিখে নিয়েছি আমি কীভাবে থাম্বেল বানাই, ওপরে যেরকম স্টাইল করেছি নিচেটাও করে নিয়েছি। তো এবার আমরা এগুলো সব তালা দিয়ে দেবো। তালা দেওয়ার আগে তোমাদের একটু দেখাই নিচে দিয়ে স্টাইলটা কীভাবে দিতে হয়। থাম্বেলটা ওপর প্রেস করলাম, তারপর ওপর দিয়ে স্ক্রল করবো, তারপর দেখতে পাচ্ছ এখানে এই নিচেই দেখতে পাচ্ছ এই অপশানটা আমরা প্রেস করবো। প্রেস করার পর এটা এনাবেল করে দেবো, এনাবেল করার পর ওকে করে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একটা অ্যাট্রাকটিভ লাগছে। তো এভাবে তোমরাও করে নেবে। ঠিক আছে, যেরকম ডিজাইন করতে চাও করবে। মেন জিনিস হচ্ছে তিনটে ব্যাপার। ঠিক আছে, তোমার থাম্বেল ব্যাকগ্রাউন্ডটা তোমার ভালো চাই, কী কোথা থেকে থাম্বেল ব্যাকগ্রাউন্ড পাবে আমি বলে দিলাম, আর বাংলা ফন্টের স্টাইলটা তোমার মেন ব্যাপার। আমার নয় টেক চ্যানেল আমি এরকম ডিজাইন করেছি, তোমার অন্য কোনো ক্যাটাগরি চ্যানেল হতো অন্যরকম ডিজাইন করবে, কিন্তু থাম্বেল ব্যাকগ্রাউন্ডটা তুমি পেয়ে যাবে।
সব সব টিপ সব চ্যানেল সব ক্যাটাগরি চ্যানেলে কিন্তু থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লাগে, সেই কারণে তোমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলে। আর টেক্সের ফন্ট স্টাইলও তোমরা কীভাবে কোথায় পাবে তোমাদের দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এটা অ্যাড করে নেবে, তারপর দেবে এরকম বাংলা স্টাইল ফন্টও তোমরা অ্যাড করতে পারবে। তাহলে দুটো হয়ে গেলো, এটাও তোমাদের দেখবে একটা টিপ লাগবে তারপর থেকে তোমার থাম্বনেলগুলো। আর একটা হচ্ছে তোমাদের কালার, কীভাবে কালারিং দিতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। তাছাড়া দুটো একটা এবার তোমরা কীভাবে পিএনজি ফাইল তোমরা কোথাও পাবে সেগুলো প্রথম দেখা, এটা দুটো প্রথম তালা দিয়ে দিই। পিএনজি ফাইলে অনেক রকম আছে, তোমাদের অন্যরকম ডিজাইন কী করতে হয় দেখাচ্ছি, এই প্লাস এখানে প্রেস করবে। আমি ডিসক্রিপশন বক্সে সব পিএনজি ফাইলগুলো দিয়ে দেবো, ঠিক আছে। প্লাস এখানে প্রেস করছি, তারপর তোমাদেরকে কটা পিএনজি ফাইল তোমাদেরকে দেখাচ্ছি। এতকো এই পিএনজি একটা ফাইল তোমরা দেখতে পাচ্ছ, ওকেতে প্রেস করলাম, তারপর এতকো এইভাবেও কিন্তু অনেক রকম স্টাইল হয় তোমাদের দেখাচ্ছি। এটা ড্র্যাগ করে নিচেই নিয়ে আসি, ঠিক আছে, তোমরা চাইলে আনতে পারবে। দেখাচ্ছি দেখো, এইটা এইখানটা প্রেস করবে, গোল গোল আছে, ফুটকুনি ফুটকুনি, এটা নিচে দিয়ে ড্র্যাগ করবে, প্রেস করবে, দেখো নিচে চলে আসবে। আর একটা আরেক ঘর আনতে হবে, আদর, ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো, এটাও কিন্তু একটা স্টাইল, এরকম স্টাইলও কিন্তু হয়, তোমরা দেখে থাকবে আমার থাম্বনেলগুলো। এরকম এরকম পিএনজি ফাইল তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আবার তোমাদেরকে আরও দেখাচ্ছি, আরও দেখাচ্ছি, আবার প্লাস এখানে প্রেস করলাম, প্রেস প্রেস করার পর তোমাদের আরও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দেখো, এগুলো আমি সব কিন্তু দেবো। আর দেখো দেখতে পাচ্ছ একটু তীরের মতো আছে, তিনটে তীরের মতো, এগুলো কিন্তু এইভাবে দিলে পরে কিন্তু একটু অ্যাট্রাকটিভ লাগে দেখতে, বুঝতে পারলে। আবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আবার একটা ইউটিউব লোগো আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। তা দেখো ইউটিউব লোগোটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখানে টিচারতে পেস করবো, পেস করার পর তোমরা যেখানে দিতে চাও ওটা কিন্তু দিতে পারবে। অনেকজন এখানেও যায়, ঠিক আছে, অনেকজন নিচেই দেয়, অনেকজন বেঁকি এভাবে দেয়, ঠিক আছে, এভাবেও দেয়। তো বিভিন্ন রকমভাবে তোমরা কিন্তু দিতে পারবে। আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি, তো এইটা, হ্যাঁ এইটা, এই তো এইভাবে নেওয়ার পর তোমরা এটা দেখো, এটা কিন্তু কালার চেঞ্জ হবে, দেখবে কালারিং এটা চেঞ্জ করা যাবে। উপর দিয়ে স্ক্রল করলে এই কালারটা আসার পর এটা তোমরা যে কালারটা রেড কালার হয়ে গেলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা ড্র্যাগ করে বড় করে তোমরা যেখানে দিতে চাইবে সেখানে কিন্তু দেওয়া হবে, এখানে এখানে, তো এইভাবে কিন্তু তোমরা দিয়ে দেবে, তোমরা যে কোনো কালার দিতে চাইবে। তো এটা একটু নিচে ড্র্যাগ করে নামাতে হবে, আর খারাপ লাগবে এতটা, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন রকম স্টাইল কিন্তু তোমরা করতে পারবে। তাই ফ্রেন্ডস, তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, এরকম ইউটিউব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।